হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজ আমরা এসেছি দশমিক নিয়ে ক্লাস আমাদের দশমিকের ধারণা তৈরি করার জন্য আমরা আগের একটি ক্লাস করেই নিয়েছি অলরেডি সো তোমরা যারা দেখো নি শেষে ওই ক্লাসটি দেখে নেবে সো চলো আমরা এবারে পরের অর্থাৎ এটা আমরা দুটো টাইপে ভাগ করেছি আগের ক্লাস আমরা অন্য টাইপ করেছি এবং এই ক্লাসে একটি আর একটি স্ট্রিক্ট টাইপে আমরা অঙ্কগুলো করবো চলো তোমরা দেখে নাও এবং এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন জব ম্যাথে এসে থাকে এবং শর্টকাট তৈরি ঠিক আছে চলো আমি প্রথম টাইপটা করলে তোমরা বুঝতে পারবে এটি কী ধরনের টাইপ দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সিক্স মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু সিক্স রিজাল্ট টু কত সো দেখো এই ধরনের অঙ্ক অর্থাৎ সরল করা করার নিয়ম কি আমরা প্রথমে কী করবো গুণগুলো রেডি করে নেবো তো গুণ আমরা আগেই দেখিয়ে দিয়েছি আগের ভিডিও সো এই তো দেখাচ্ছি ডাইরেক্ট করে নিচ্ছি তোমরাও বুঝতে তাহলে পাঁচ ছ তিরিশ ঠিক আছে পাঁচ ছয় তিরিশ এবারে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে দশমিকের পরে দুটো সংখ্যা এটা তো পূর্ণ সংখ্যা তাহলে দুটো সংখ্যা মানে দুইটো সংখ্যার আগে অর্থাৎ এটা হবে জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে এবারে বিয়োগ এর থেকে বিয়োগ কী আসছে এটা দেখো পাঁচ তিরিশ অর্থাৎ তিরিশ এবারে কী আসছে দশমিক পরে কটা সংখ্যা এক দুই তিন তিনটে সংখ্যা তাহলে এই জিরো পয়েন্ট জিরো একটা বসিয়ে দিলাম তার মানে তিনটে সংখ্যা হয়ে গেল এক দুই তিন ঠিক আছে এবারে তুমি বিয়োগ করো বিয়োগটা আমি আগে দেখিয়ে দিয়েছি বিয়োগ কীভাবে বসাতে হয় জিরো পয়েন্ট সোজাসুজি বসাতে হয় বিয়োগ ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি শূন্য ঠিক আছে তো এই বিয়োগটা তোমরা এবারে কমপ্লিট করতে পারবে দেখো বিয়োগটা কীভাবে করতে হয় এবার তোমরা বিয়োগের নিয়ম বিয়োগ করে নেবে তাহলে জিরো তাহলে এটা কি সেভেন এবারে টু পয়েন্ট জিরো তাহলে আমার অ্যান্সার কত জিরো পয়েন্ট টু সেভেন জিরো আশা করি তোমরা বুঝতে পারলে তো তোমরা যদি না বুঝতে পারো একটু স্ক্রিপ্ট করো করে পিছিয়ে যাও গিয়ে আবার দেখো সো তোমরা যারা ভিডিওতে নতুন এসছো অর্থাৎ এই চ্যানেলে তোমার নতুন ভিডিও দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে ঠিক আছে এরকমই আরও ভালো ভালো অঙ্ক পাওয়ার জন্য এবং শর্টকাট পাওয়ার জন্য এবং শেখার জন্য চলো পরের একটি টাইপ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ থ্রি টু এর পাঁচে স্থানীয় মান অর্থাৎ স্থানীয় মান অঙ্ক আমরা ক্লাস থ্রি সে থ্রি থেকে শিখে এসেছি অর্থাৎ স্থানীয় মান নিয়ে আমাদের জানার দরকার নেই সো তোমরা যারা এখনও জানো না একটু দেখে নাও স্থানীয় মানটা কি স্থানীয় মান হলো একক দশকের স্থানীয় মান অর্থাৎ এখানে একক দশক শতক হাজার অযুত তাহলে এখানে কি পাঁচের স্থানীয় মান কত শতক কিন্তু এটা শতক হতো কখন হতো যখন এটা পূর্ণ সংখ্যা হতো কিন্তু দশমিক তো আগেই আছে অর্থাৎ এটি পূর্ণ সংখ্যা নয় তাই এখানে শতকের স্থানীয় মান পাঁচ হচ্ছে না ঠিক আছে কারণ এখানে এক যদি হতো তবে এক তো পূর্ণ সংখ্যা ঠিক আছে চলো এটা দেখিয়ে দিই সো স্থানীয় মান পাঁচ মানে আমার দেখো তাহলে আমার আর কিছু দরকার নেই তাহলে পাঁচের পরে কটা শূন্য হয় যেমন স্থানীয় মান যদি দুই বলতো দুই হতো যদি তিন বলতো তিনের পর একটা শূন্য হতো তাই তো তাহলে পাঁচ মানে কী হবে স্থানীয় মান পাঁচ মানে পাঁচ বসলো আগে শূন্য পরে শূন্য কোনো যায় আসে না আমার শুধু স্থানীয় মান পাঁচ হে তাহলে পাঁচ বসালাম পরে যে কটা সংখ্যা আছে সে কটা কী হয় শূন্য হয় স্থানীয় মানের নিয়ম আর এবারে দেখো দশমিকের জন্য কি হয় দশমিকের জন্য একটা এক আসে আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য হয় আমরা সবাই জানি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার কাটাকুটি করে নাও দুটো শূন্য দুটো শূন্য অর্থাৎ পাঁচ বাই এক দুই তিন এটা আমাদের অ্যান্সার ঠিক আছে চলো পরের টাইপে আমরা দেখে নিই পরের টাইপটা করার আগে একটি ছোট্ট সলিউশান আমাদের জানতে হবে এটা দেখো দুশো পাঁচ যোগ সাঁত্রিশ বাই এই একের পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য আছে ঠিক আছে এত বড়ো সংখ্যাকে আমরা দশমিক আকারে প্রকাশ করব সো এইটা করার আগে যদি আমরা একটা ছোট্ট সলিউশান দেখে নিই তাহলে আমাদের আরও সুবিধা হবে তো সেই সলিউশনটা কি আমরা যদি এরকমই একটা সলিউশন তৈরি করি তার মানে টু বাই ফাইভ ঠিক আছে তো এইটা আমরা সাধারণত কীভাবে বসাই তিন দিয়ে এই পাঁচ দিয়ে তিন আমরা গুণ করি তারপরে যেটা থাকে সেটা থেকে যোগ করি দুই তারপর তিন পাঁচ পনেরো ষোলো সতেরো অর্থাৎ সতেরো বাই পাঁচ তাই তো এটা তুমি যদি একটু ভাবো সতেরো বাই পাঁচ কেন হচ্ছে এটা যদি এমনটাই হয় যে তিন যোগ দুই বাই পাঁচ তাহলে দেখো এটা আমি যদি ভয় এটা যদি আমি যোগ করি এবার আমার যোগ প্রক্রিয়া আছে তাহলে যোগ কেবল আগু পাঁচ তাহলে পাঁচ বসে গেল হরে পাঁচ পাঁচ বসে গেল তিন পাঁচ পনেরো পনেরো যোগ উপরে দুই দুই বসে গেল তাহলে দেখো সেই সতেরো বাই পাঁচ তার মানে নিয়মটা কি এরকমই পাশে থাকা আর এই যোগ থাকা একই প্রক্রিয়া তাই তো সো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানেই দেখো এটা সেই যোগ আছে মানুষ কি সেই পাশে থাকা অবস্থার মতো তাই তো তো এটা আমরা এটা পূর্ণ সংখ্যা যেহেতু আছে এটা আমরা এখন এটা সবসময় মাত্র রাখবে দশমিকের অঙ্কের সময় যেটি পূর্ণ থাকবে সেটি সবসময় রেখে দেবে ওটি ভাঙার কখনও চেষ্টা করবে না ঠিক আছে সো দেখো তাহলে আমার দুশো পাঁচ দুই শূন্য পাঁচ পূর্ণ সংখ্যা আছে এবং তারপর একটি ভাগ আছে তো ভাগ আমরা তো আগেই দেখিয়েছি এবং চলো এখনও দেখে ঠিক আছে আগে ফিরতে কিন্তু আমরা ভাগটা ভালোভাবে শিখে গিয়েছি কি না জিরো পয়েন্ট এটা বসাবো তারপরে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একের পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য আছে মনে পয়েন্টের পর ছটা সংখ্যা হবে তো ছটা সংখ্যা দুটো সংখ্যা আমার আমাদের আছে তাহলে কী হবে আর চারটে রেজ শূন্য এক দুই তিন চার আর দুটো সংখ্যা কী হবে উপরের সংখ্যাটা বসে যাবে ঠিক আছে তো এবার আমাদের যোগ কী হবে শূন্যটা জাস্ট থাকবে না দুশো পাঁচ দুশো পাঁচ দশমিক জিরো 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 থ্রি সেভেন সো চলো আমরা আজ দশমিকের অঙ্কর ম্যাথ শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চলো থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে